ডুমার ডিমলা উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই বাছাই সম্পর্কে আমার এমপি ডট কমের মাধ্যমে এক নাগরিকের করা প্রশ্নের উত্তর দিলেন নীলফামারী এক আসনের সংসদ সদস্য মোহাম্মদ আফতাবউদ্দিন সরকার। প্রশ্নটি করেন রানা ইসলাম নামে এক নাগরিক। ভিডিও বার্তার মাধ্যমে এমপি আফতাবউদ্দিন এর জবাব দেন। আমি এই মুহূর্তে উপস্থিত আছি নীলফামারী এক আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাবউদ্দিন সরকার মহোদয়ের কাছে। আমার এমপি ডট কমের মাধ্যমে প্রশ্ন করেছেন রানা ইসলাম ডোমার ডিমলা উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই বাছাই প্রসঙ্গে। তো আমরা সরাসরি এমপি মহোদয়ের কাছে উত্তরের জন্য চলে যাচ্ছি। ধন্যবাদ আমার এমপি ডট কম কর্তৃপক্ষকে। মুক্তিযোদ্ধা যাচাই বাছাই প্রক্রিয়াটা সম্পর্কে জানতে চেয়েছে। এ বিষয়ে সবাই আমরা জানি, আমরা নিজেরাও মুক্তিযুদ্ধ করেছি। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আমার হয়েছিল। তো আজকে দীর্ঘদিন পরে হলেও এখনও যাচাই বাছাই অব্যাহত আছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এটা খোলা হয়েছে। সেখানে অভিযোগ যারা বাদ পড়েছে সময় মতো তালিকাভুক্ত হতে পারে নাই, ভারতীয় তালিকার নাম আছে কি নাই, মুজিব বাহিনী এবং মুক্তি ফৌজ বিভিন্নভাবে নানামুখী প্রশ্ন রয়েছে। এখানে অনেকে মরে গেছে তালিকাভুক্ত হয় নাই, অনেকে যথাসময়ে রেজিস্ট্রেশন করতে পারে নাই, তালিকাভুক্ত হতে পারে নাই, আবেদন করতে পারে নাই, এই বিষয়গুলো যাচাই বাছাই অব্যাহত আছে। এই জন্য কমিটি করা হয়েছে, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট নীতিমালা একটা করে দেওয়া হয়েছে। নীতিমালার আলোকে এখানে যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এখানে প্রজাতন্ত্রের যে সর্বোচ্চ কর্মকর্তা, জেলা পর্যায়ে জেলা প্রশাসক, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা কমান্ডার উপজেলা এবং জেলার, এবং আরও যারা প্রকৃত মুক্তিযোদ্ধা যারা আগের থেকে ছিল তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে, এমপিদের প্রতিনিধি দেওয়া হয়েছে, সেখানে সবাই মিলে সম্মিলিতভাবে যাচাই বাছাই কর্মকাণ্ডটা করবে, তার প্রকৃত মুক্তিযোদ্ধা বেরিয়ে আসবে। তবে এটা দীর্ঘদিন হলেও এতদিন ধরে রাখা ঠিক হয়নি, এটাকে দ্রুত সম্পন্ন হওয়া উচিত। কেননা আমরা কোথায় 71-এ মুক্তিযুদ্ধ করেছি আর এখনও পর্যন্ত প্রকৃত মুক্তিযোদ্ধা এই বিষয়টাকে জাতির কাছে আজকে বারবার নিয়ে আসতেছি, এটা কোনোক্রমেই একটা প্রশ্নবিদ্ধ থেকে যায় এখানে। তা যত দ্রুত সম্ভব এটা নিষ্পন্ন হবে এবং প্রত্যেকে যারা এখানে আবেদন করে তাদেরকে সহায়তা, প্রকৃত তারা মুক্তিযোদ্ধা, তারা যেন তালিকাভুক্ত হতে পারে, তাদের সে সহায়তা আমরা কামনা করছি। এবং আমরা আশা করছি যে আজকে যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তার নেতৃত্বে এটা অবশ্যই এটার সমাপ্তি ঘটবে এবং প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকা প্রকাশ হবে। ধন্যবাদ। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের অ্যাম্বাসেডর মোহাম্মদ রাকিবুল ইসলাম।